12ই মে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন। আর এই দিনটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেবিকা দিবস হিসেবে উদযাপন করে। যথারীতি এই বছর 200তম জন্মবার্ষিকী ফ্লোরেন্স নাইটেঙ্গেলের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমস্ত অংশের সেবিকাদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দিনটি পালন করে। এবছরের থিম হল স্বাস্থ্য থেকে বিশ্বকে নার্সিং করা। মঙ্গলবার সেই আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপিত হয়েছে রাজ্য। করোনা আবহে কোনো বড় অনুষ্ঠান না হলেও সেবিকারা তাদের নিজের মতো করে দিনটি উদযাপন করেন। এদিন রাজধানীর আইজিএম হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট অফিসে নির্দেশিকা মেনে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মের 200তম জন্মবার্ষিকী পালন করেন সেবিকারা। এদিন ফ্লোরেন্স নাইটেঙ্গেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা, একই সাথে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জানান। কোভিড-19 পরিস্থিতিতে কোনো বড় আনুষ্ঠানিকতা সম্ভব হয়নি বলে জানান আইজিএম হসপিটালের নার্সিং সুপারিনটেন্ডেন্ট অনুপা দেববর্মা। তবে তিনি বলেন যে লড়াই স্বাস্থ্যকর্মীরা চালিয়ে যাচ্ছে তা আগামী দিনেও অব্যাহত থাকবে। সমস্ত প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে যে সমস্ত সেবিকারা সেবায় নিয়োজিত রয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। নাইটিঙ্গেল 200তম জন্মদিন, আমরা সরকারি নিয়ম মেনে মাস্ক পরে এবং ডিস্টেন্স মেনটেন করে সুস্থ একটা এই জন্মদিবসের অনুষ্ঠান পালন করছি আইজিএমের এই নার্সিং সুপারিনটেন্ডেন্ট অফিসে। আমরা সকলে ডিস্টেন্স মেনটেন করে একে একে সবাই ফুল দিয়েছি এবং এভাবে আমরা এবার জন্মবছরে নেই কোনো বড় অনুষ্ঠান করিনি যেহেতু কোভিড-19 এবং লকডাউন চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।